এই মুহূর্তে ইভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার নিবির সাহা আমরা সরাসরি যাচ্ছি তার কাছে আসলে গতরাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাতে তাৎক্ষণিকভাবে কিন্তু রাত তিনটায় এই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা তার মেডিকেল তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে রয়েছেন এই হাসপাতালটিতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি তো গতকাল রাত তিনটার পর থেকে যখন তাকে ভর্তি করা হলো এই হাসপাতালে এর এরপর থেকে কিন্তু আসলে তার যে শারীরিক অবস্থার অবনতি হলো কিংবা উন্নতি হলো সে বিষয়ে কিন্তু আমাদের সুস্পষ্টভাবে তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা বিএনপি নেতারা কেউই কিন্তু আমাদের সুস্পষ্টভাবে কোনো ব্রিফিং করেননি কিংবা বিস্তারিত জানাননি আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো পাচ্ছি যে আসলে গত রাত থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে সিসিউতে রাখা হয়েছে এবং তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা কিন্তু তার সাথে রয়েছেন আমি এই কথা বলেছিলাম বিএনপি নেতা সাথে যে আসলে তার সবশেষ যে শারীরিক অবস্থা সেটি এখন কেমন তারা বলছেন যে আসলে সংকটাপন্নই বলছেন তারা বেশ সংকটাপন্নই বলছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয় তো আমি সকাল থেকেই আছি এখানে আমরা দেখছি যে আসলে যে বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতারা এখানে এখন পর্যন্ত না আসলেও কিন্তু আসলে তারা বলছেন যে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এবং এরপরই কিন্তু আসলে তার যে শারীরিক অবস্থা সেটির সবশেষ গণমাধ্যমকে জানানো হবে তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার নেবির সাহা